वेलकम फ्रेंड्स दीप एडुकेशन यूट्यूब चैनले सकल के स्वागत। आमादेर 2021 जे विधानसभा निर्वाचन से विधानसभा निर्वाचने हुगली जिलार प्रथम पर्वेर भोट आगामीकाल शुरू होच्छे 6 तारीख एवं परवर्ती भोट आछे 10 तारीख 10/4/2021। से ही संक्रांत विषय एक गुरुत्वपूर्ण निर्देशिका जारी करेछे ऑफिस ऑफ द डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट एंड कलेक्टर चिनसुरा हुगली न्यू एडमिनिस्ट्रेटिव बिल्डिंग ग्राउंड फ्लोर थेके जे निर्देशिका बोलबो ना एटी रिक्वायरमेंट फॉर स्पेशल ट्रेन सर्विस फॉर स्मूथ डिस्पोजल ऑफ ह्यूज नंबर ऑफ पोलिंग पर्सनल इन कनेक्शन विद जनरल इलेक्शन 2WBLA 2021। কাকে এই চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছে? না, টু দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়া ডিভিশন। তাহলে ওনারা একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন কি না কিছু স্পেশাল ট্রেন প্রয়োজন আছে, এই যে পোলিং পার্সোনেল যারা আছেন হিউজ নাম্বার অফ পোলিং পার্সোনেল ক্যারি করার জন্য বা তাদের যাতায়াতের কমিউনিকেশনের উন্নতি করার জন্য এই ট্রেনগুলি দরকার। তাহলে কি লেখা আছে দেখি আমরা চিঠি দিতে। দেখুন স্যার, You are aware that the general election to WBLA 2021 is scheduled to be held in two phases, that is on 6/4/2021 and 10/4/2021 in Hooghly. After the poll process is over, the subsequent submission of election materials, that is EVM, VVPAT and others at the corresponding receiving centers, the entire polling personnel will return to their respective home in far away scattered area on 6/4/2021 and 10/4/2021, that is date of poll, from later hours of evening. Naturally, such large scale movement that too at late night cannot be done by buses or minibuses only. তাহলে এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টু দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে বলছেন কোথা থেকে, না ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই বলছেন যে 6 তারিখ এবং 10 তারিখ যে পোল ডে, এই পোল ডে লেট নাইটে অর্থাৎ 6:30টার পর ইলেকশন শেষ হওয়ার পর বিভিন্ন ভোটকর্মী ইভিএম ভিভিপ্যাট এবং আদার্স মেটেরিয়ালস রিসিভিং কাউন্টারে জমা দেওয়ার পরে তারা এই লেট নাইটে এন্টায়ার যে সমস্ত এরিয়া আছে ইন্টেরিয়ার এরিয়ার সেই সমস্ত জায়গায় শুধুমাত্র বাস এবং মিনি বাসে করে পৌঁছানো সম্ভব নয়। সেই জন্য উনি কি বলছেন না, ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য ফ্রিকোয়েন্সি অফ লোকাল ট্রেনস মে কাইন্ডলি বি ইনক্রিজড অন দ্য ডে অফ পোল, দ্যাট ইজ 6th and 10th April 2021, মেনলি আফটার 10 PM। মানে রাত্রি 10টার পরে যদি লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো যায় 6 তারিখ এবং 10 তারিখ, এবং সেই সাথে সাথে উনি আরও রিকোয়েস্ট করেছেন অন দ্য বোথ ডেজ অফ জার্নি বিসাইডস এ প্রভিশন অফ এ স্পেশাল ট্রেন অ্যাট অ্যাবাউট 1 AM অন দ্য রুটস অ্যাজ স্টেটেড বিলো। মানে রাত্রি 1টার পর যদি ওই দিনগুলোর জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা যায় তাহলে পোলিং যারা পার্সোনেল আছেন তাদের জন্য খুব সুবিধা হবে। কীরকমভাবে ওনারা এই শিডিউলটা তৈরি করেছেন আপনারা একটু লক্ষ্য করে দেখে নিন। 6 তারিখের জন্য দুটো ট্রেনের কথা ওনারা বলেছেন, যেহেতু 6 তারিখ আমরা জানি মেনলি ইলেকশন হচ্ছে কোন দিকটা, আরামবাগ পোর্শন, আরামবাগ গোঘাট এদিকে পুরসুরা তারকেশ্বর হরিপাল এবং ধনিয়াখালী। সেই জন্য বলেছেন যে একটা রাত্রি 1টার সময় একটা ট্রেন ছাড়ুক স্পেশাল ট্রেন হাওড়া টু গোঘাট ভায়া শেওড়াফুলি তারকেশ্বর অ্যান্ড আরামবাগ। তাহলে আমরা জানি যে হাওড়াতে যে লাস্ট ট্রেন তারপরেও আর একটা ট্রেনের কথা ব্যবস্থা করতে বলছেন উনি, যে যেন আর একটা ট্রেন ছাড়ে হাওড়া থেকে গোঘাট শেওড়াফুলি তারকেশ্বর হয়ে আরামবাগ পৌঁছাবে, এবং একটার সময় আর একটা ট্রেন ছাড়ার কথা বলছেন গোঘাট থেকে গোঘাট টু হাওড়া, আরামবাগ তারকেশ্বর হয়ে শেওড়াফুলি হয়ে হাওড়া চলে যাবে। তাহলে এই হচ্ছে 6 তারিখের জন্য, এবং দেখুন 10 তারিখের জন্য
ওনারা চারটে স্পেশাল ট্রেনের কথা বলেছেন। কেন না আমরা জানি 10 তারিখের যে ইলেকশন আছে সেই ইলেকশন হচ্ছে মেনলি ট্রেন লাইনের দিকে, অর্থাৎ শ্রীরামপুর, চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল, এদিকে বলাগড়, এদিকে হচ্ছে আপনার সিঙ্গুর। তাহলে সেই জন্য চারটে স্পেশাল ট্রেনের কথা বলেছেন। কি কি? একটার সময় ব্যান্ডেল টু কাটোয়া, কারণ ব্যান্ডেলের দিকে যে সমস্ত ভোট কর্মী আসবেন, বর্ধমানের দিকে যাচ্ছেন, তাদের জন্য ব্যান্ডেল টু কাটোয়া একটা স্পেশাল ট্রেন। হাওড়া টু বর্ধমান ভায়া মেন, তাহলে ভায়া মেন লাইনে হাওড়া টু বর্ধমান কটায় ছাড়বে? রাত্রি একটায়। আর একটা ছাড়তে বলছেন মেমারি টু হাওড়া, ভায়া হচ্ছে ব্যান্ডেল, তাহলে মেমারি টু হাওড়া ভায়া হচ্ছে ব্যান্ডেল, অর্থাৎ মেমারি থেকে হাওড়ার দিকে আসবে ব্যান্ডেল ভায়া হয়ে। আবার রাত্রি একটার সময় ছাড়তে বলছেন হাওড়া টু গোঘাট ভায়া শেওড়াফুলি, তারকেশ্বর এন্ড আরামবাগ। তাহলে এইভাবে ট্রেনের যে শিডিউলগুলো তৈরি করা হয়েছে, এবং আরেকটি হচ্ছে তারকেশ্বর টু হাওড়া ভায়া শেওড়াফুলি, তারকেশ্বর টু হাওড়া ভায়া শেওড়াফুলি। তাহলে এই শিডিউল যদি তৈরি করা হয় তাহলে দেখবেন অনেক ভোট কর্মী লাস্ট ট্রেন ফেল করার পর স্টেশনে রাত্রি যাপন করতে হয়, পরের দিন ভোরবেলা ফার্স্ট ট্রেনে ফিরতে হয়। এই রাত্রি একটা ট্রেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ পোলিং পার্সোনালদের জন্য। তাহলে এই রিকোয়েস্টে যদি আমাদের যিনি ডিভিশনাল ম্যানেজার আছেন, রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার, উনি যদি এই রিকোয়েস্টে সাড়া দেন, তাহলে আমাদের যারা পোলিং পার্সোনাল আছেন তাদের জন্য খুব খুব ভালো হবে। তাই আমি আমার তরফ থেকেও ওনাকে রিকোয়েস্ট করব যে উনি যাতে এই যে শিডিউল তাতে উনি অবশ্যই যেন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেন, এবং রাত্রি 10টার পর যে ট্রেনের যে টাইম সেটা যেন আরেকটু ফ্রিকোয়েন্টলি আরেকটু বেশি সংখ্যক ট্রেন চালানো হয়, সেই ব্যাপারেও উনি যাতে সচেষ্ট হন। তারপরে দেখুন যে কি বলা হচ্ছে, ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু কাইন্ডলি টেক নেসেসারি অ্যাকশন টু এনসিওর দ্যাট আনইন্টারাপ্টেড ট্রেন সার্ভিস অ্যালং উইথ প্লেয়িং অফ স্পেশাল ট্রেনস ইন দ্য অ্যাফার্মসের রুট অর রুটস অ্যান্ড অর অ্যাডিশনাল ট্রেন সার্ভিস অ্যাজ দ্য কেস মে বি ফর এক্সপিডিশিয়াস ট্রান্সপোর্টেশন অফ দ্য পোলিং পার্সোনেল ডিউরিং দেয়ার রিটার্ন অফ জার্নি। তাহলে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের যিনি আছেন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার পক্ষ থেকে অবশ্যই একটি সদর্থকপূর্ণ যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা সেটি উনি ওনার তরফ থেকে করেছেন, এবার রেলওয়ে দপ্তরের যে খবর সেখান থেকে যদি কোনো সদুত্তর পাওয়া যায় তাহলে আমি অবশ্যই আমি এই চ্যানেলে ভিডিওর মাধ্যম দিয়ে আপলোড করব। তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করুন, এবং সমস্ত আপডেট অতি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে এই ধরনের প্রত্যেকটি আপডেট আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন দেখুন আর একটি বিষয় আছে, এই যে চিঠিটি কার কার কাছে ফরওয়ার্ড করা হয়েছে, দ্য ডাইরেক্টর ট্রান্সপোর্ট ডাইরেক্টরেট পরিবহন ভবন 2 কসবা কলকাতা 107, দ্য কমিশনার অফ পুলিশ চন্দননগর পুলিশ কমিশনারেট, দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট, দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ট্রান্সপোর্ট অর ইলেকশন অর ডেভেলপমেন্ট ZP হুগলি, দ্য সাব ডিভিশনাল অফিসার অল হুগলি, দ্য রিটার্নিং অফিসার অল এসিস হুগলি, দ্য সেক্রেটারি PS অ্যান্ড সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরিবহন ভবন কলকাতা 1। তাহলে এই সমস্ত দপ্তরে কিন্তু চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছে, এবং এর পরবর্তী যে সদুত্তর কি পাওয়া যায় সেই বিষয়ে আমি অতি অবশ্যই আপনাদের কাছে আসবো। আপনারা ভালোভাবে ভোট গ্রহণ করুন, ভোট প্রক্রিয়া সম্পন্ন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দীপ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমি এই 6 তারিখে ভোট গ্রহণের আগে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ।